হোয়াটসঅ্যাপ ভাদার বৃন্দগণ, আমি আসেন আলিফ, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সত্যি কথা বলতে গেলে আমাদের এই পৃথিবীটা অনেক রহস্যের মধ্যে ঘেরা, অনেক রহস্য লুকিয়ে আছে এই পৃথিবীটার মধ্যে, যা আমরা অনেকেই বিশ্বাস করি আবার অনেকেই বিশ্বাস করি না। কিন্তু আসল কথা হলো যে আমরা সবাই এই রহস্য সম্পর্কে জানতে চাই। এই রহস্যময় গল্পগুলো বিশ্বাস করি বা নাই করে থাকি, কিন্তু এগুলো নিয়ে জানার ইচ্ছা সবার মধ্যেই আছে। এবং এই জিনিসটাকে কেন্দ্র করে এই কনজুরিং সিনেমাগুলো তৈরি করা হয়ে থাকে। দ্য কনজুরিং ইউনিভার্সের মুভিগুলো সবগুলো হয় রিয়েল সত্য ঘটনার উপরে কেন্দ্র করে। যেরকম বাস্তব জীবনে থাকা ভৌতিক পুতুল অ্যানাবেলকেও আমরা এই মুভির মধ্যে দেখতে পাই, ঠিক একইভাবে সামনে আসা কনজুরিং 3 মুভির ভিতরে আমরা দেখতে পাবো বাস্তব জীবনের একটা ঘটনার উপরে কেন্দ্র করে একটা নতুন মুভি, যে ঘটনা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল এবং ইতিহাসের সবথেকে নামকরা ভৌতিক ঘটনা এটাই, যে ঘটনা সাধারণ মানুষকে সরকারকে ভাবতে বাধ্য করিয়েছিল যে শয়তান বা ভূত বলতে কি সত্যি কিছু আছে। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলো না যেন, এবং তোমরা কমেন্ট করে আমাকে জানাও আমি নেক্সট ভিডিও আমি কোন টপিকের উপরে বানাবো। যে কোনো একজনের কমেন্টকে আমি পিন করব এবং আমার চ্যানেল থেকে তাকে দেওয়া হবে শাউট আউট। তো বন্ধুরা, অনেক কথা হলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। ঘটনাটি শুরু হয় 1981 সালে। আমেরিকার ব্রুকফিল্ড শহরে একটা নতুন ফ্যামিলি আসে এবং একটা নতুন ঘরে থাকার জন্য ওঠে। 4 সদস্যের এই ফ্যামিলির মধ্যে ছিল বাবা কার্ল গ্লাডজেল, মা জুডি গ্লাডজেল এবং তাদের ছোট মেয়ে ডেবি গ্লাডজেল। এছাড়া আরও ছিল 11 বছরের একটা ছোট ছেলে যার নাম ডেভিড গ্লাডজেল। নতুন ঘরে এই পরিবারটি ওঠার পর থেকে এই পরিবারটির সাথে অনেক অদ্ভুত জিনিস হতে থাকে, যেরকম রাত্রে বিভিন্ন রকমের শব্দ শোনা যায়, ঘরের মধ্যে থাকা প্রতিটা ঘড়ি রাত্রি 3টার দিকে বন্ধ হয়ে যায়, এছাড়া ঘরের মধ্যে লাইট ব্লিঙ্ক করে, এরপর মাঝে মাঝে লাইট ফেটে যায়। এত কিছু হওয়ার পরও সেই পরিবারটি এইসব বিষয়ের উপরে বেশি গুরুত্ব দেয়নি এবং এটাই ছিল এই পরিবারের সব থেকে বড় ভুল। যাই হোক, এর কিছুদিন পর থেকে এই পরিবারের সব থেকে ছোট ছেলে ডেভিড গ্লাডজেলের সাথে অনেক অদ্ভুত জিনিস হতে থাকে। প্রতিদিন রাতে 3টার সময় এই ছেলেটি চিৎকার করে ওঠে, মাঝে মাঝে নিজের কণ্ঠে, আবার মাঝে মাঝে একটা বৃদ্ধ বয়স্ক মানুষের কণ্ঠে। তারপর সেই পরিবারটি আরো লক্ষ্য করে যে তাদের ছোট ছেলের দেহে অনেক রকমের নখ দিয়ে আছড়ানোর অনেক দাগ রয়েছে। যখন ডেভিডের মা বাবা তাকে জিজ্ঞাসা করে এই বিষয়ের উপরে, তখন ডেভিড বলে যে ডেভিড তাদের নতুন বাসার ভিতরে একটা বৃদ্ধ মানুষকে দেখতে পায়, প্রথম দিকে রাত্রের দিকে, এবং আস্তে আস্তে ডেভিড সকালবেলাও সেই বৃদ্ধ লোকটাকে দেখতে পায়। এবং এই বৃদ্ধ লোকটা নাকি সবসময় ডেভিডকে বলে সে ডেভিডকে মেরে ফেলবে এবং তাদের দুনিয়ার মধ্যে নিয়ে যাবে। ডেভিডের মা বাবা প্রথমে এসব কথা বিশ্বাস করে না, প্রথমে তারা তাদের ছেলেকে ডাক্তারের কাছে দেখায় কিন্তু এতে কোনো কাজ হয় না। এরপর তারা চার্চের প্রিস্টদেরও ডাকে কিন্তু এতেও কোনো লাভ হয় না, উল্টো ডেভিডের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এরপর ডেভিডের মা বাবা কোনো উপায় দেখতে না পেয়ে আমেরিকার বিখ্যাত ডিমোনোলজিস্ট এড অ্যান্ড লরেন ওয়ারেনকে ডেকে আনেন। ডিমোনোলজিস্ট তাদেরকে বলা হয়ে থাকে যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক বিষয়ের উপরে রিসার্চ করে থাকে। এড অ্যান্ড লরেন ডেভিডের বাসায় আসার পরেই নাকি ডেভিডের পিছনে একটা কালো অন্ধকার ছায়াকে দেখতে পেয়েছিলেন। এরপর তারা ডেভিডের বাসার মধ্য থেকে আরও কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক বিষয়ের তথ্য কালেক্ট বা সংগ্রহ করেন, তারপর সেটা চার্চে দেখায়, ডেভিডের উপরে এক্সরসিজম করার জন্য অনুমতি নেয়। এক্সরসিজম একটা প্রক্রিয়াকে বলা হয়ে থাকে যে প্রক্রিয়ার মাধ্যমে মানব দেহের মধ্য থেকে ইভেল স্পিরিটকে বের করে দেওয়া হয়। যাই হোক, এরপর চার্চ থেকে অনুমতি নেবার পর এড এবং লরেন ডেভিডের উপরে এক্সরসিজম শুরু করে এবং এক্সরসিজম চলাকালীন সময়ে ডেভিডের বড় বোনের বয়ফ্রেন্ড সেখানে এসে পড়ে, যার নাম ছিল আর্নে জনসন। যাই হোক, এক্সরসিজম করার পর ডেভিড একদম সুস্থ হয়ে যায় এবং এরপর থেকে ডেভিডের বাসার মধ্যে আর কোনো খারাপ কিছু হয় না। সবাই মনে করেছিল যে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু কেউ জানতো না যে ডেভিডের মধ্যে থাকা খারাপ জিনিসটা ডেভিডের বোনের বয়ফ্রেন্ডের কাছে চলে গিয়েছিল। এরপর থেকে আর্লে জনসনের সাথে সেই একই জিনিস হতে ছিল যার ডেভিডের সাথে আগে হয়েছিল, যেরকম বিভিন্ন রকমের শব্দ করা, আর্নে জনসনের বাড়ির সব ঘড়ি বন্ধ হয়ে যাওয়া একসাথে রাত 3টার দিকে, এরপর আর্নের দেহের ভিতরে সেই একই রকমের ক্ষতচিহ্ন দেখতে পাওয়া, তারপরও আর্নে এসব কথা কাউকে কিছু জানায় না। তো একদিন রাত্রের দিকে আর্নের বাসার মধ্যে একটা পার্টি হতে ছিল, সেই পার্টির মধ্যে আর্নের বাসার মালিক আর্নের গার্লফ্রেন্ডের সাথে একটু খারাপ ব্যবহার করেছিল এবং ডেভিডের সাথে তার বাড়িওয়ালার একটু ছোটখাটো ঝগড়া হয়েছিল। যাই হোক, এরপর পার্টি শেষ হয়ে যায় এবং পরের দিন আর্নে জনসনের বাড়ি থেকে তার বাড়িওয়ালার লাশ পাওয়া যায়। আর্নে জনসন নাকি তার বাড়িওয়ালাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর পুলিশ যখন আর্নে জনসনকে খুঁজতে থাকে এবং পুলিশ যখন পরে আর্নে জনসনকে খুঁজে পায়, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে সে হাঁটতে ছিল আনকনসাস মাইন্ডে রাস্তা দিয়ে হাঁটতে ছিল।
তার পুরো দেহে লেগেছিল রক্ত এবং এই রক্ত ছিল সেই বাড়িওয়ালার। যাই হোক, এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে তার বাড়িওয়ালাকে খুন করার দায়ে। কিন্তু এরপর থেকে শুরু হয় মেইন সমস্যা। আর্নে জনসন দাবি করেন যে সে এই খুন করেননি, এই খুন করেছে তার মধ্যে থাকা একটা শয়তান। কিন্তু পুলিশ, আইন, সরকার এসব জিনিস বিশ্বাস করে না। আর্নে জনসনকে ডেভিডের পরিবার ফুল সাপোর্ট করে এবং ডিমোনোলজিস্ট এড এবং লরেনও আর্নেকে সাপোর্ট করে, কারণ তারা আর্নের শরীরের ভিতরে ডেভিডের মধ্যে থাকা সেই শয়তানের চিহ্ন খুঁজে পান। এবং তারা আরো বলেন যে ডেভিডের এক্সারসিজম করার সময় ডেভিডের শরীর থেকে সেই ডিমনটি বেরিয়ে যায় এবং আর্নের শরীরে প্রবেশ করে ও আর্নে জনসনের বাড়িওয়ালার খুন করেছে সেই ডিমন। তো আর্নে জনসন এই খুনের জন্য দায়ী নয়, কিন্তু আইন তো এই ডিমন টিমন বিশ্বাস করে না। এবং তোমরা অনেকেই বলতে পারো যে 100% এই আর্নে জনসন মিথ্যা কথা বলতেছিল, কারণ এভাবে যে কোনো কেউ খুন করে বলতে পারে যে আমি এই খুন করিনি, এই খুন করিয়েছে আমার দ্বারা এক শয়তান, তো শয়তানকে জেলে বন্দী করো আমাকে নয়। কিন্তু বন্ধুরা, এই কেসটা একটু ইউনিক ছিল, কারণ এই কেসের ভিতর এড এবং লরেন যুক্ত ছিল, তারা আর্নে জনসনকে সাপোর্ট করতেছিল। এছাড়া তারা কোর্টে অনেক প্রমাণ দেখাতে পেরেছিল যে আর্নে জনসনের মধ্যে অন্য কেউ ছিল যে এই খুনটা করেছিল। কিন্তু কোর্টে অনেক যুক্তি এবং প্যারানর্মাল জিনিসের প্রমাণ দেওয়ার পরও পুলিশ এবং কোর্ট এসব জিনিসের উপরে বিশ্বাস করেননি এবং আর্নে জনসনকে বলা হয় যে তার মানসিক অবস্থা ভালো নেই এবং এটা বলে তাকে সাজা দেওয়া হয়েছিল এবং আর্নে জনসনের 20 বছরের জেল হয়েছিল। কিন্তু পরে আর্নের ভালো ব্যবহারের জন্য তাকে মাত্র 5 বছর পর জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আর্নে জেলে থাকা অবস্থায় তার লেখাপড়া কন্টিনিউ করে। এছাড়া আর্নে জেল থেকে বের হওয়ার পর ডেভিড গ্লাডজেলের বোন ডেবি গ্লাডজেলকে বিয়ে করেন। এবং বন্ধুরা, এটাই ছিল সেই ঘটনা। এবং এই ঘটনার উপরে কেন্দ্র করেই জুরিং 3 দ্য ডেভিল মেড মি ডু ইট মুভিটি তৈরি করা হবে। মুভিটির ভিতরে সম্পূর্ণ একই ঘটনা দেখানো হবে না, কারণ মুভির ভিতরে হালকা নতুনত্ব না থাকলে মানুষ মুভিটা দেখবে কেন। কিন্তু এই ঘটনাটি পৃথিবীর মধ্যে অনেক জনপ্রিয় হয়েছিল, এর কারণ কি ছিল তা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এর গল্পটি শুনে। তোমার কি মতামত তা অবশ্যই নিচে জানাও। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, এতে আমি নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই অ্যাম ইয়াসিন আলিফ সাইনিং আউট।